আবারও রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্য দিয়ে মানব সেবা করে নজির গড়ল কোতলপুর রেড ভলেন্টিয়ার্স এবং ডিওয়াইএফআই এসএফআই কোতলপুর লোকাল কমিটি। ভোটে জয়ী না হলেও মানুষের পাশে থাকার ব্রতিতে ব্যর্থ হয়নি তারা, আর সেটারই প্রমাণ দিল বাঁকুড়া জেলার অন্তর্গত কোতলপুরের রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। এক ব্যাগ রক্ত অমূল্য রতন, হিংসা বিদ্বেষ ভুলে দন ধর্ম বর্ণ নির্বিশেষে এসো গাই মানবতার গান। যদি নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে চান তাহলে অসহায় রোগীকে স্বেচ্ছায় করুন রক্তদান। এই মন্ত্রে বিশ্বাসী রক্তদাতাদের সহযোগিতায় এদিন কোতলপুর নেতাজি মোড়ে ডিওয়াইএফআই এবং এসএফআই কোতলপুর লোকাল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় এক রক্তদান শিবির কর্মসূচির। সংগঠন হিসেবে সে তার প্রতিদিনের কাজের মধ্যে ডিওয়াইএফআই কে যুক্ত করেছিল। অত্যন্ত গরিব পরিবারের সন্তান মইদুল মানুষের জন্য কাজ করবে, বেকার যুবকদের কাজের দাবিতে ডিওয়াইএফআই লড়াই করছে। সেই লড়াইকে শক্তিশালী করবার জন্য ডিওয়াইএফআই এর একজন কর্মী হিসেবে, একজন সৈনিক হিসেবে মইদুল এই কোতলপুরের মাটিতেই যুব আন্দোলনকে সংগঠিত করার কাজ করছে। আমাদের মইদুল ইসলাম বিদ্যা নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে যিনি শহীদ হয়েছিলেন তার স্মৃতিতে আমাদের এই রক্তদান ছিল। রক্তদানটা আমরা নতুন কিছু না, ধারাবাহিক আন্দোলনের মধ্যেই এটা একটা আমাদের চেহারা পেয়েছে, আন্দোলনের সংগ্রামের চেহারা পেয়েছে। ব্লাড ব্যাঙ্কগুলোতে এখনও পর্যন্ত রক্তের ক্রাইসিস হয় না, তার পিছনে ডিওএফআইয়ের একটা বড় ভূমিকা আছে। তারই একটা অংশ হিসাবে আজকে এই মইদুলকে স্মরণ রেখে আমরা এই রক্তদান শিবির করছি। আমরা শুনতে পাচ্ছি যে রক্তদান বামপন্থী যুবরা করছে, ডিওএফআই করছে, সাধারণ মানুষ রক্ত পাচ্ছে না। তৃণমূলের নেতারা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে চিটপুট লিখে পাঠিয়ে দিচ্ছে, তাদেরই চেনা পরিচিত আত্মীয় স্বজন তারাই নাকি একমাত্র রক্ত পাবে। আমরা জানি না, তৃণমূলের যা অভ্যাস, ওরা ভুয়ো ভ্যাকসিনের সঙ্গেও যুক্ত, ওরা রক্তের কাটমানির সঙ্গেও যুক্ত আছে কিনা আমরা জানি না। কিন্তু আমরা আজকে এই এই রক্তদান শিবির থেকে গোটা রাজ্যের যারা স্বাস্থ্য অধিকর্তা বা ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হুঁশিয়ারি দিচ্ছি, সাধারণ মানুষ যদি রক্ত না পায় তাহলে এটা কিন্তু বরদাস্ত করা হবে না। যতদূর যাওয়া দরকার ততদূর যাবো, আর তৃণমূলের এই অসভ্যতা কবে শেষ হবে? 213টা সিট পেয়েছে মানে তো অনেক বেশি দায়িত্ববোধ, অনেক বেশি দায়িত্বশীলতা, কিন্তু এখনও তৃণমূলের অসভ্যতার কালচার পাল্টায়নি। আমরা শুনলাম যে মইদুল ইসলাম বিদ্যা ও আমাদের শহীদ, ওর পরিবার আমাদের রক্তদান শিবিরে আসার কথা, বাইরে থেকে এমন পরিবেশ তৈরি করছে, এটা কি তালিবানি শাসন, এটা কি বদ্ধভূমি, মধ্যযুগীয় রাজ চলছে, তালিবান নাকি তৃণমূলের নেতারা? সুতরাং তাদেরকে, তাদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছে। বলছি এই ঔদ্ধত্য, এই আস্ফালন বেশি দিন চলবে না। ক্ষমতা এসছেন, অনেক বেশি দায়িত্বশীলতা, অনেক বেশি দায়িত্ববোধের পরিচয় দেওয়া উচিত। তার বদলে যদি এই মুরুষি পাট্টা, তুঘলকি রাজ, তালিবানি শাসন এখানে চালু করার চেষ্টা করেন, জনগণ কিন্তু সেই শাসন ভেঙে দেবে। শীততাপ নিয়ন্ত্রিত একটি ভ্রাম্যমান বাসে সারাদিনব্যাপী চলে এই দিনের এই রক্তদান শিবির অনুষ্ঠান। প্রতিবার করতে গিয়ে প্রাণ হারানো শহীদ মইদুল মিদ্দার স্মৃতি স্মরণে এই দিন সমস্ত ব্যবস্থাপনা করা হয়। প্রতি বছরের মতো এবছরেও করোনায় প্রাণ হারানো দলীয় কর্মী এবং নেতৃত্বদের স্মৃতি স্মরণে রেখে মুমূর্ষু রোগীদের পাশে সহায়তার স্বার্থে কোতলপুর নেতাজি মোড়ে ডিওয়াইএফআই এসএফআই কোতলপুর লোকাল কমিটির যৌথ উদ্যোগে পরিচালিত এই দিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয়। এই দিনের এই কর্মসূচিতে রক্তদান শিবিরের পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়। করোনা আবহে প্রাণ হারানো করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মইদুল মিদ্দার প্রতীকীতে এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান শিবির কর্মসূচির সূচনা করা হয়। মহিলা পুরুষ নির্বিশেষে প্রায় 50 জন রক্তদাতা এই দিন এই শিবিরে যোগদান করেন। ডিওয়াইএফআই এবং এসএফআই কোতলপুর লোকাল কমিটির সদস্যদের দ্বারা পরিচালিত এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে মানুষের সাড়া ছিল যথেষ্ট। এই দিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক শায়নদীপ মিত্র, ডিওয়াইএফআই হুগলি জেলা এবং বাঁকুড়া জেলার সম্পাদক অভিজিৎ অধিকারী তথা প্রদীপ পাণ্ডা, ডিওয়াইএফআই কোতলপুর লোকাল কমিটির সম্পাদক আসিফ আলী মল্লিক, এসএফআই কোতলপুর লোকাল কমিটির সম্পাদক সুনির্মল মণ্ডলসহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।
বাঁকুড়া জেলার কোতুলপুর থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।